তো বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটি দেখি তো নিফটি ফিফটি কিন্তু ভালো রকম একটা বেশ আবার টু হান্ড্রেড ইএমতে গিয়ে সাপোর্ট নিয়ে ভালো রকম বাউন্স ব্যাক করলো তো জিরো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের কাছাকাছি কিন্তু আজকে নিফটি ফিফটি উপরে উঠেছে তো আজকে আমরা ব্যাঙ্ক নিফট নিয়ে কথা বলবো অপশন নিয়ে কথা বলবো এবং এমন একটা শেয়ার নিয়ে কথা বলবো যেটা আজকে আট পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং সেই শেয়ারে আপনার ইনভেস্ট করা উচিত কিনা এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলে দিই যদি আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ভিডিওগুলোকে একটু লাইক করুন তাহলে আমরাও অনেকটা বেশি ইন্সপায়ার হই তাহলে আমাদের মনে হয় যে আপনারা ভিডিওগুলো দেখছেন আপনাদের পছন্দ হচ্ছে তাহলে আরও ভালো ভালো ভিডিও আমরা বানাতে পারি এই কথাটা আমি কখনোই বলি না সেইভাবে ভিডিওতে কিন্তু আজকে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রইল যাতে আপনারা অন্তত পক্ষে মিনিমাম একশোটা কমেন্ট আর দুশোটা লাইক এবং প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার আপনাদের করতে হবে সেটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল এবার যদি নিফটি ফিফটি দেখি আর এসে ফিফটির কাছাকাছি আছে একদম চলে যাই ব্যাঙ্ক নিফটির কাছে ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু আজকে একটা বিশাল বড় বাউন্স ব্যাক দেখলাম যারা অনেকেই কথা বলছিলেন যে এই যে মানে কনসোলিটেশান যে পিরিয়ডটা যেটা এনএস সেভেন নামে অনেকে হয়তো কোথা থেকে পেয়েছেন তো সেটা আমি আগের দিন কথা বলছিলাম তো এই রকম জায়গাতে একটা কিন্তু বিশাল বড়ো কনসোলিটেশান পিরিয়ড কাটিয়েছে কাটিয়ে দেখুন বিশাল বড় ব্রেকআউট দিল এবং কালকের দিনে কিন্তু আমরা ঠিক এই চল্লিশ হাজার পাঁচশোর এরকম একটা লেভেল অব দি রেজিস্ট্যান্স ওখানে গিয়ে দেখতে পারি তো একটা বড় সড়ো একটা আপনারা মানে কালকের দিনেও প্রায় কিন্তু বড় সড়ো যারা ব্যাঙ্কিফটিতে অপশন বাই করেন তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ রয়েছে যেটা আজকে তো পেয়েছেনই তো বিশাল বড়ো একটা সুযোগ পেয়েছিলেন যদি আপনারা নিয়ে থাকতে পারেন সকাল ঠিক ওই দশটা সাড়ে দশটার দিক থেকে তাহলে নিশ্চয়ই আপনি ভালো রকম পেয়েছেন দেখুন ফিফটিন মিনিট ক্যান্ডেল আমরা খুললেই দেখতে পাচ্ছি যে আজকের দিনে কী লেভেলের একটা মানে জেনারেট করেছে দেখুন একটা ঠিক ক্যান্ডেল তৈরি হলো তারপরেই কিন্তু আমাদের থেকে একটা সিগন্যাল দিয়েছিল বায়ার কিন্তু তারপরে আবার আপনাকে ভয় দেখানো হলো হয়ে তারপরে কেমন বাউন্স ব্যাক করলো বিশাল বড় একটা আমরা র্যালি পেলাম এখান থেকে কোথা থেকে আমরা র্যালিটা পেলাম ঠিক উনচল্লিশ হাজার একশো থেকে প্রায় আমরা পেলাম কত উনচল্লিশ হাজার নশো মানে প্রায় আটশো পয়েন্টের একটা আমরা বিশাল বড় মানে এক দিকের মুভ যেটাকে ওয়ান ওয়ে মুভ বলি আমরা ওয়ান ওয়ে মুভ কিন্তু আমরা পেলাম তো দেখুন আবারও এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল উনচল্লিশ হাজার পাঁচশো সরি উনচল্লিশ হাজার আটশো পঞ্চাশের এরকম একটা লেভেল তারপরে কিন্তু আবার একটা ভালো রকম মুভমেন্ট পেলাম ব্যাঙ্ক ক্ষেত্রে তো অপশন বাইং করতে গেলে কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে মুভমেন্টগুলো দেখতে হবে এবং বিভিন্ন শেয়ার এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআইএন আইসিআইসিআই ব্যাঙ্ক কারণ দেখুন ব্যাঙ্ক আছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স কাছাকাছি এইচডিএফ ব্যাঙ্ক আছে টোয়েন্টি ফাইভ কাছাকাছি তো এই ব্যাপারগুলো বুঝতে হবে কারণ কোন ব্যাঙ্ক কতটা মুভ করলে নিফটি মানে আমাদের ব্যাঙ্ক নিফটি কতটা মুভ করে সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু মার্কেটে আপনি সাস্টেন করতে পারবেন না তো এবার যারা মার্কেটে নতুন যাদের কাছে ট্রেডিং অ্যাকাউন্ট নেই তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইন্ডিয়ার টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ আমি সাজেশন দিই জেরোধা এবং শ্যামকোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিন তো আমরা যদি এবার ঠিক স্টেট ব্যাংকের কাছে চলে যায় দেখুন স্টেট ব্যাঙ্ক কিন্তু একটা বেশ ভালো রকম লেভেলে আছে এটা একদম আমি সুইং ট্রেডিংয়ের জন্য বলছি এটা নিয়ে আর কোনো অপশান নেওয়ার কথা বলছি না আজকে দেখুন থ্রি পার্সেন্ট মুভ দিয়েছে এবং আজকে কিন্তু স্টেট ব্যাংকের একটা বিশাল বড়ো ভূমিকা রয়েছে ব্যাঙ্ক নিফটিকে উপরে তোলার জন্য যার সাথে সেই এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ইন্ডাস ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো প্রত্যেককে সাপোর্ট করেছে আজকে ব্যাঙ্ক নিফটিকে উপরে তোলার জন্য তো তার সঙ্গে কিন্তু এস মানে আমাদের এসবিআইয়ের একটা বিশাল বড়ো র্যালি দিয়েছে এবং দেখুন আমরা ঠিক একদম একটা বড়ো সড়ো রেজিস্ট্যান্স জোনে ফেস করছি এই জায়গাতে আগে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল করে দেখুন যখনই রেজিস্ট্যান্সটা ব্রেক করেছিল পাঁচশো আশির লেভেলে গেছিলো তো আবার ওই পাঁচশো তেতাল্লিশের এই লেভেলটা যদি ক্রস করে তাহলে কিন্তু আবারও আমরা পাঁচশো আশির কাছে লেভেলটা দেখতে পাবো কারণ ব্যাংক নিফটি এখন ভীষণ বলিস তাই এই মুহূর্তে আপনি যদি যে কোনো ব্যাঙ্কিং শেয়ারে লাগান টাকা তাহলে কিন্তু একটা ভালো রকম রিটার্নের আশা থাকতে পারে আমরা এসবিআইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফিফটি থ্রির কাছাকাছি আর এসে আছে এবার আমরা চলে যাই একদম দীপক দিপোকনাইটেড শেয়ারটা কিন্তু আজকে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট দিল এবং সেখান থেকে দেখুন আমরা প্রায় একদম ঠিক রেজিস্ট্যান্স জোনে ফেস করছি এবং এইটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে একটা বড়ো রকম র্যালি আবারও আমরা দীপক নাইট্রেটের ক্ষেত্রে দেখতে পাবো এবং মার্কেট আপসাইডে মুভ দিচ্ছে তো সেক্ষেত্রে ডিপোকনাইট্রেট কিন্তু একটা ভালো রকম আপসাইডে মুভ দেওয়ার সম্ভাবনা আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো আপনারা এই লেভেলটা একদম দেখে রাখবেন যে পঁচিশশো আঠান্ন থেকে ষাটের মধ্যে পঁচিশ মানে সরি বাইশশো ষাট এই লেভেলটা যদি ক্রস করে তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনি একটা ছোটোখাটো বাই করতে পারেন এবং অন ডিপসে বাই করবেন তাহলে আপনার ভয়টা কম লাগবে এবং আপনার যদি মানে ব্যাপারগুলো ঠিকঠাকভাবে যায় তখন আবার কিছুটা ইনভেস্ট করবেন তো দীপক নাইটের আর এসআই দেখতে পাচ্ছি আমরা সিক্সটি ফোরের কাছাকাছি তো এইরকম লেভেলে আপনি যদি বাই করেন তাহলে কিন্তু বড়ো সড়ো একটা র্যালি আপনি ভালো রকম দেখতে পাবেন এবং খুব টাইমের জন্য কম টাইমেও আপনি ভালো রকম রিটার্ন জেনারেট করতে পারবেন এবার আসি দীপক ফার্টিলাইজার দীপক ফার্টিলাইজার দেখুন আট পারসেন্ট আজকের দিনে আমরা গেন পেলাম তার মানে দীপক নাইট্রেট এবং দীপক ফার্টিলাইজার দুটোই কিন্তু খুব ভালো এবং দীপক ফার্টিলাইজার যেহেতু স্মল কম মানে আমাদের স্মল ক্যাপ কোম্পানি সেক্ষেত্রে একটা বড়ো রকম র্যালি আজকে দেখালো এবং আমরা যেই লেভেলটাই কথা বলেছিলাম ছশো পঁচাশি এরকম একটা লেভেল আপনাদের সাথে এই দীপক ফার্টিলাইজার নিয়ে কথা বলেছিল এবং তখন আমরা বলেছিলাম যে এই শেয়ারটা কেন কেনাটা উচিত এবং একটা সাইক্লিক্যাল স্টক সেক্ষেত্রে আপনি কখন এইগুলোকে বাই করবেন এবং সেই জায়গাতে দেখুন আমরা একদম দেখতে পাচ্ছি কোথাটাই না রেজিস্টেন্স জোনে মানে ব্রেকআউট জোনের কাছাকাছি কিন্তু ট্রেড করছে তো এই শেয়ারটাকে অবশ্যই আপনারা রেডার রাখবেন কারণ এই শেয়ার কিন্তু আরও বেশি আপসাইডে মুভমেন্ট আমরা একটা দেখতে পেতে পারি আবার এটাও হতে পারে যে এখান থেকে আবার একটা আমরা ডাউনসাইডে প্রফিট বুকিং দেখতে পাই ডাউনসাইডে ফলো দেখতে পারি সেক্ষেত্রে আমরা যদি আর আর এস আই দেখি সিক্সটি ফোরের কাছাকাছি তো এই ব্যাপারগুলো কখন ডাউনসাইডে আসবে আপসাইডে আসবে এটা জানার জন্য আপনার প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন চারশো নিরানব্বই টাকা দিয়ে ছ মাস নশো নিরানব্বই টাকা দিয়ে এক বছরের জন্য এবার চলে আসি হরিয়ম পাইপ ইন্ডাস্ট্রিজ হরিয়ম পাইপের ক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট এবং হরিয়ম পাইপ আমি অনেক ছোটোতেই কথা বলেছিলাম যখন দুশো কুড়ি দুশো তিরিশের লেভেলে চলছিল সেই জায়গা থেকে এখন তো দুশো নব্বইয়ের কাছাকাছি প্রায় চলছে তো রকম শেয়ারগুলোকে আপনাকে চুজ করতে হবে এবং একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন দেখুন হরিয়ম পাইপের ক্ষেত্রে বক্স থিওরি এই বক্স থিওরির একদম একটা কনসোলিটেট জোন চলছে তো এই জায়গাতে আপনি যদি কিনে রাখতে পারেন কিছুটা লং টার্মের জন্য আপনি যদি এখানে কিনে রাখতে পারেন তাহলে কিন্তু এই শেয়ারটা ভীষণ কারণ দেখুন যখনই বক্স থিওরির একটা নিয়ম আছে কি যখনই এখানে কনসলিডেট করবে প্রচুর পরিমাণে অ্যাকুয়ার হতে থাকবে আপনাকে বুঝতেই দেবে না এফআইডিআই যে ওরা অ্যাকুয়ার করতে থাকছে করতে থাকছে এবার যখন বুমটা দেবে তখন আপনার হাত থেকে ওটা ফোসকে বেরিয়ে যাবে তো সে তাই এই রকম জায়গাতে আপনি কনসোলিটেড জোনে আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে অবশ্যই তো এরকম একটা জোনে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে ভালো রিটার্ন পাওয়ার আশঙ্কা থাকে তো ফিফটি থ্রির কাছাকাছি আমরা এই দেখতে পেলাম আর এসআই আছে হরিয়াম পাইপের এবার চলে যায় মেট্রো ব্যান্ডস মেট্রো ব্যান্ডস দেখুন দিওয়ালি এসেছে আমাদের এই কারণগুলো আগে বুঝতে হবে যে দীপক আজকে কেন বাড়লো দীপক ফার্টিলাইজার কেন বাড়লো এই মেট্রো ব্যান্ডস কেন বাড়ছে দিওয়ালি আসছে জুতো কিনতে হবে তো জুতো দাম যত পরিমাণ এখন বিজনেস ভালো হবে ফলে কি হচ্ছে না মেট্রো ব্যান্ডস আমরা সেক্ষেত্রেও আমরা সিক্স পয়েন্ট ফাইভ এইট পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দেখতে পেলাম আমরা মেট্রো ব্যান্ডসের ক্ষেত্রে তো এইরকম যদি আপনাকে বুঝতে হয় যে সাইক্লিক্যাল স্টক কখন আমি ঠিক করব। সেগুলো জানার জন্য যদি আপনারা কেউ শিখতে চান তাহলে আমাদের নভেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে দমদম পাতিপুকুরে তো সেখানে আপনারা এসে শিখতে পারেন একদম অফলাইনে আমাদের শেখানো হবে এবং অনলাইনেও যদি কেউ শিখতে চান তাহলেও মেসেজ করে আমাদের জানাতে পারে নিচে দেওয়া থাকবে নাম্বার সেখানে আপনারা মেসেজ করে জানাতে পারেন এবার চলে যে পলিক্যাপ পলিক্যাপ ইন্ডাস্ট্রিজ দেখুন একদম কিন্তু আবারও ব্রেকআউটজনের কাছাকাছি গিয়ে ট্রেড করছে তো ছাব্বিশশো আঠেরো লেভেলের একটা কাছে আছে কিন্তু যদি আপনার ছাব্বিশশো পঞ্চাশ বা ছাব্বিশশো চল্লিশ থেকে পঞ্চাশ এরকম একটা লেভেলকে ক্রস করে তাহলে কিন্তু অবশ্যই আবার একটা বড়ো সড়ো র্যালি দেখতে পারি আমরা পলিক্যাবের ক্ষেত্রে তো পলিক্যাপ কিন্তু ভীষণ ভালো শেয়ার এবং একটা লং টার্মের জন্য ভীষণ ভীষণ ভালো শেয়ার তাই এটাকে অবশ্যই আপনার অ্যাডারে রাখুন এবং ফিফটি এইটের কাছাকাছি আমরা আর এসআই দেখতে পাচ্ছি তো খুব একটা ভালো জোনে পলিক্যাপ কিন্তু এখন ট্রেড করছে তো এরকম লেভেলে আপনি অ্যাকোয়ার করতে পারেন এবার আসি বাজাজ ফিনান্স যেটা আমার খুব পছন্দের শেয়ার বাজাজ ফিনান্স এই মুহূর্তে মানে ফিনান্স ইন্ডাস্ট্রিজ একটা দিগ্গাজ কোম্পানি এবং ভীষণ ভালো শেয়ার আপনার টাকাকে যদি দ্বিগুণ তিনগুণ করতে হয় তাহলে অবশ্যই সেখানে আপনি রাখবেন এবং আমার পোর্টফোলিওর প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যামাউন্ট কিন্তু বাজাজ ফিনান্সে আমার দেওয়া আছে কারণ এটা আমি ভীষণ ভালো শেয়ার মনে করি এবং সেই জায়গাতে আমি তার এই স্টেকটাকে আমি ভীষণ ভালোভাবে ধরে রেখেছি তো যে যদি আপনার মানে এক লাখ টাকার শেয়ার হয় সেক্ষেত্রে আমি পঁচিশ হাজার টাকা আমি ইনভেস্ট করি বাজাজ ফিনান্সে এরকম একটা আমার রেশিও থাকে তো বাজাজ ফিনান্স আমার কাছে একটা ভীষণ ভালো শেয়ার এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না আগের যে সাপোর্ট জোন ছিল সেখানে এখন এসে রেজিস্ট্যান্স ফেস করছে এবং এই সাতশো পঞ্চান্ন এরকম একটা সরি সাতশো পঞ্চান্ন বললাম সাত হাজার তিনশো পঞ্চান্ন কাছাকাছি এরকম একটা জায়গাতে ট্রেড করছে এবং আর সে দেখতে পাচ্ছি ফিফটি টুয়ের কাছাকাছি তো এরকম একটা লেভেলে আপনি ইনভেস্ট করতে পারেন কারণ একটা ব্রেকআউট দেবে এবার আসি এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টসের একটা ভীষণ ভালো আমরা আবার অপরচুনিটি পাচ্ছি এখানে বাই করার লং টার্মের জন্য আমরা বাই করেছিলাম কোথায় দেখুন এরকম একটা লেভেলে যেখানে তিন হাজার দুশো এরকম একটা লেভেলে হয়তো আমরা বাইটা করেছিলাম সেখান থেকে আমরা তিন তিন হাজার ছশো অবধি যেতে পেরেছিলাম ভালো একটা জেনারেট করতে পেরেছিলাম আবারও একটা বাই করার সুযোগ এসেছে আমাদের তিন হাজার একশো সাতানব্বইয়ের কাছাকাছি ঠিক টু হান্ড্রেড এর কাছাকাছি সাপোর্ট নিয়েছে এবং এটার একটা বিশাল বড় নিয়ম হচ্ছে গিয়ে যখনই ক্রুড অয়েলের প্রাইস কমে তখনই কিন্তু এশিয়ান পেন্টসের প্রাইস বাড়তে থাকে এবং যখনই ক্রুড অয়েলের প্রাইস বাড়তে থাকে তখনই এশিয়ান পেন্টসের প্রাইস কমতে থাকে তো সেক্ষেত্রে এই নিয়মটা আপনি যদি জেনে রাখেন তাহলে এটাকে সারাটা জীবন আপনাকে এটা উপকার দেবে এশিয়ান পেন্টসের সাথে ক্রুড অয়েলের একটা কিন্তু ভাইস বারসা রেশিয়া রেশিও আছে তো যদি ভিডিও ভালো থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন